আপনাকে যদি আমার স্যাটেলাইটের মাধ্যমে যদি কথোপকথনে টক শোতে যেতে হয়, প্রথম আমাকে বলতে হবে যে আমরা আলোকিত ব্যক্তি হিসেবে আপনাকে আমরা সভাপতি হিসেবে পেয়েছি কোনো একটা অর্ডারে। আজকে আপনি দীর্ঘ অভিজ্ঞতা ভিতরে আছে, হাটিয়াটি মামলা করে আজকে আপনি এখানে আসেন। আমরা হাতছুঁই চুরি করে ফেলেছেন আপনি আমাদের, এটা আমাদের বিশাল একটা অ্যাচিভমেন্ট। তো সেক্ষেত্রে আর 10 ইয়ার্স পরে আমরা হাতছুঁই চুরি পেয়ে যাবো। তো সেই বিবাদে আপনার দীর্ঘ 40 বছরের যে একটা সভাপতি হিসাবে আপনি দায়িত্ব পালন করছেন, সেই অনুভূতিটা আপনার কাছে কেমন? আমি তো আমি একমাত্র ব্যবসায়ী আসি, আমি অনেক সংগ্রাম করে আমাকে এই জায়গায় এসে বসতেছি। কারণ আমাকে অন্যান্য দোকানদারা যেভাবে অনেক পুঁজি নিয়ে আসে, আমি অতটা পুঁজি নিয়ে মার্কেটে আসি না। যেহেতু আমি অনেক সভাপতি নিয়ে আমাকে আসতেছি, আজকে এই পর্যায়ে আমার কষ্টের ভিডিও হয়ে আমি এই জায়গায় এসেছি। ধন্যবাদ জনাব আনিস সাহেব, আপনি আমাদের যে কথাটা স্যাটেলাইটকে তুলে ধরলেন, দীর্ঘ 40 বছরের একটা অভিজ্ঞতা নিয়ে আপনি আমাদের কোনো একটা অর্ডারে একজন সভাপতি হিসাবে আছেন। আপনার যে ফিলিংস এর কথাটা তুলে ধরেছেন, হাটিয়াটি মাপা করে আজকে এই প্ল্যাটফর্মের মধ্যে বসেছেন। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ব্রাইটনিউজ স্যাটেলাইট চ্যানেল থেকে আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। তার এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আপনাদের কার্যকরী পরিষদের মধ্যে যারা আছেন এবং ক্রেতা বিক্রেতা যারা আছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা। পরবর্তীতে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের ঈদ উল ফিতরকে সামনে রেখে আজকে ক্রেতা বিক্রেতা যারা আছে ওনারা আপনার কাছে কেমন লাগছে, মানে ওনাদের স্বাচ্ছন্দ্যটা বোধ দেখে আপনার কাছে? প্রথম অবস্থায় মার্কেটের অবস্থা আপনাদের ভালো ছিল না, আজকে বেশ কয়েকদিন থেকে মোটামুটি মার্কেটে ভালোই কাস্টমার, সব দোকানদারই মোটামুটি আনন্দ ফিল করতেছে। এই ধরনের যদি বজায় থাকে তাহলে মার্কেটে দোকানদাররা আরো ভালো করতে পারবে আমার বিশ্বাস। উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের ক্রেতা বিক্রেতা যারা আছেন এখানে আমাদের খন্ডকাটারে, সভাপতি সাহেব উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। দীর্ঘ 40 বছরে পাড়ি দিয়ে উনি যে অ্যাচিভমেন্টটা নিয়েছেন, আমরা মনে করি যে এটা একটা গিফট, গিফট অফ দ্য ম্যাজ, এটা গড গিফট। তো সেক্ষেত্রে আমি আরেকটু প্রেক্ষাপটে চলে যেতে হবে যে আমাদের বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য সন্তান সজীব অজিত জয়, যিনি কিনা আমাদের আইটি সেশন উপদেষ্টা, উনি ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে স্বপ্নটা দেখিয়েছেন আমরা দেখেছি 2021-42 বলেছে ভিজন। আজকে আমরা 2018 সালে আমরা নির্ণয় থেকে সরকারি দেশের উপর দাঁড়িয়ে আছি, মোর দ্যান 70% ডিজিটাল করতে সফল হয়েছে। আমরা কার্যকরী পরিষদের একজন আলোকিত সভাপতি হিসেবে 4 বছরের অভিজ্ঞতা থেকে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আজকে যে বাকি যে 30% আছে ভিশন 21-41 করেছে, 18 সালে যেহেতু আমরা 70% ডিজিটাল করতে পেরেছি, বাকি 30% সম্পর্কে আপনি মূল্যবান বক্তব্যটা জানতে চাচ্ছি একজন কিংবদন্তী আলোকিত একজন ব্যবসায়ী হিসাবে, এবং ডিজিটালের ছোঁ আমরা কি কি দেখতে পাচ্ছি, ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে আবহাওয়া আমরা পদ্মা সেতু পর্যন্ত আমরা চলে গেছি, সে কথাটা আপনি তুলে ধরবেন। সমন্বিত সভাপতি সাহেব জনাব আনিস রহমান, বাংলাদেশে এটা আমি আশা করি অতি সহজায় উনি এই দেশে হাল যেভাবে ধরে দূর রাখতে পারলে 3 বছরের মধ্যে আমরা আমাদের টার্গেট পৌঁছে যেতে পারবো। ধন্যবাদ। ভিউয়ার্স, যে কথাটা আপনি তুলে ধরেছেন আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে ভিশন 2021-42 সামনে রেখে আজকে আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করছি যে আমাদের দৃঢ়বিশ্বাস এটা আমাদের 41 সাল লাগবে না, তার পূর্বে আমরা এটা পরিপূর্ণ করতে পারবো। আমার দেখা আলোকিত মানুষ হিসেবে জনাব আনিস রহমান সাহেব, আপনি যে প্রেসিডেন্ট হিসেবে যে কথাটা তুলে ধরেছেন আপনার সাথে একমত হয়ে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পরক্ষণে আমি আরেকটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আজকে যে আমরা যে পদ্মা সেতুর মতো কাজ আমরা হাতে নিয়েছি, এটা আপনার কাছে কেমন লাগছে? ধন্যবাদ জনাব আনিসুর রহমান সাহেব সভাপতি হিসেবে যে কথাটা বললেন, আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন তখন বিশ্বব্যাংকের ঋণ নির্ধারণের জন্য কথা বলেছিলেন, তখন উনি একটি কথা বলেছিলেন যে আমার সাথে সুরকুটি মা বোন আছে, বাংলাদেশের অর্থনীতিকে পদ্মা সেতু চালু হবে। অতএব আমরা এখন দেখতে পেরেছি যে আমরা 11তম স্পেন অ্যাম্বুলেটরি চালু করে দিয়েছি, আগামী ডিসেম্বরের মধ্যে ইনশাআল্লাহ তো আমরা চলমান অবস্থা দেখতে পারবো, যেটা আমাদের অবৈধের কাছে স্যার যোগাযোগ সেতুমন্ত্রী তুলে ধরেছেন। এবং শুধু তাই নয়, আমরা স্যাটেলাইটের মাধ্যমে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উদযাপন করেছি, বিশ্বের মধ্যে এটা 57তম স্থান অধিকার করেছে, এগিয়ে চলেছি। ভিউয়ার্স, আমি টেবিল টক শেষ প্রান্তে চলে আসছি।
আমি একটি কথা দিয়ে শেষ করে দিতে হবে। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটি সৌরভ ছিল, আমাদের কালকৃত মানুষ হিসাবে আমাদের খন্দকার টাওয়ারের জনাব সভাপতি আনিসুর রহমান সাহেব আপনি টেবিল টক শোতে দেখা করার জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। আগামী দিন আপনারা সবাই 11:30 দুপুরের দিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেন আমাদের অনলাইন চ্যানেল থেকে www.brightnews19 এর অনলাইন চ্যানেল থেকে। শুধু তাই নয়, প্রয়োজনে আপনারা ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যতদিন আমাদের পদ্মা মেঘনা যমুনা আছে, ব্রাইট নিউজ 19 এর দিকে সাবস্ক্রাইব করেন। আলোকিত মানুষ হিসেবে আনিসুর রহমান সাহেব সভাপতি যে কথাটি তুলে ধরেছেন, এগুলি বাস্তবে রূপ দেন, তাহলে আমাদের দেশ সামনের দিকে এগিয়ে আসবে। ধন্যবাদ।